খবরদার দুর্নীতির ধারে কাছেও না খবরদার তোমার পদের কারণে তুমি দুর্নীতি করে টাকার টাকশাল তৈরি না তুমি এখানে থেকে বেগম পড়ে পানি কিনবা না যদি নাকি এই কথাগুলো রাষ্ট্রপ্রধান বলে তাহলে এই কথাগুলো তোমরা মেনে নিবা ভালো কথা বললে খবরদার বিদ্রোহ করবা না তবে শুনে রাখো মুসলমান আল্লাহর হাবিবটাও বলেছেন যদি শরীয়ত পরিপন্থী কোনো কথা শাসক বলে মানা তো যাবে না যাবে না বরং প্রতিবাদের জন্য দাঁড়িয়ে যেতে হবে ঠিক না কথা বলো আদৌ মানা যাবে না আদো মানা যাবে না আল্লাহ রাসূল বলেছেন যদিও নিম্ন স্তরের কেউ হয় শরিয়ত সম্মত নির্দেশ দিলে সেটা পালন করবে খবরদার খবরদার বিদ্রোহ করবে না খবরদার হ্যাঁ যদি শরীয়ত পরিপন্থী কোন নির্দেশ দেয়

ওরা রাস্তায় বের হয় না রসূলের চরিত্রের উপরে আঘাত করলে রসুলের চরিত্র নিয়ে যদি কেউ চিনিমিনি খোলার চেষ্টা করে দেখবেন ওদেরকে রাস্তায় পাওয়া যায় না কিন্তু বাংলার অনেক যুবক এমনও এখনো আছে যারা রসুলের চরিত্র আঘাত লাগার সাথে সাথে রাস্তায় বের হয় নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য কাপড়ের কাপড় পরে রাস্তায় পর্যন্ত নেমে যায় কি বলেন ঠিক না আজ এখান থেকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করবো রাষ্ট্রপ্রধান শাসক যদি তুমি ভালো নির্দেশ দাও মানতে প্রস্তুত আছি বর্তমান অন্তর্বর্তী সরকার যারা আছে তাদেরকেও বলতে চায় যদি শরীয়ত সম্মত দেশ পরিচালনা করেন আপনাদের কথা মানব আপনাদের কথা উঠব বসব যদি শরীয়ত পরিপন্থী কোনো আইন পাস করার দুঃসাহস দেখান বাংলার মুসলমান আদৌ চুপ করে বসে থাকবে না আদৌ থাকবে না আদৌ থাকবে না কি বলেন ঠিক না। আল্লাহর রাসূলের নির্দেশ ওসিয়ত করে গেছেন আর উসীকুম বিতাকু আল্লাহ ওয়াসমাউ ওয়াতোয়াা ওয়ইন কান আবাদান হাবশী তো আল্লাহর রাসূল আরেকটি কথা বলেছেন সামনে আমার মূল আলোচনা এই বিষয়ের উপরে ছিল সেদিকে অল্প একটু গিয়ে আমার ইনশাআল্লাহ সময়ও সে শহর পথে চলে আসবে আমি খান টুকুরব ইনশাআল্লাহ এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين الْمَهْدِينَ تمسكوا بها وعضوا عليها بالنواجز إلى آخر الحديث الله رسول الله صلى الله عليه وسلم وامر متر وامر الصحابه الكرام আমার পরে তোমরা যারা জীবিত থাকবে ওই যে সাহাবি বলছিলেন কান হাজি মাউ মুদিত আপনি কেমন যেন বিদায় গ্রহণ করার ওয়াস করলেন ওসিয়ত করে ওসিয়ত করে তাই বলতেছেন আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে জীবন যাপন করবে দেখবে অনেক মত নক্ষ দেখতে পাবে অনেক একটা দেখতে পাবে দিনই বিষয় নিয়েও দেখতে পাবে কেউ এটা বলবে কেউ ওইটা বলবে কেউ ওইটা বলবে কেউ আরেকটা বলবে তোমরা দেখতে পাবে অনেক মতনক্ষ দেখতে পাবে ওই মতনক্ষ যখন চারিদিকে ছড়িয়ে পড়বে তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে মজবুত করে ধরবে আমার আদর্শ রেখে গেলাম আমার সুন্ন রেখে গেলাম এটাকে মজবুত করে ধরবে দেখেন সুন্না এবং হাদিস কিন্তু এক না এখানে একটা বিষয় বোঝার দরকার অনেকে হাদিস পাইলেই মনে করে এই হাদিস মানতেই হবে বুখারিতে আছে দেখেন আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হলো সুন্না হাদিস হা হ্যাঁ অনেক হাদিস এমন আছে উম্মত চাইলেও অনুসরণ করতে পারবে না বুখারী শরীফের মধ্যে হাদিস আছে একটা হাদিস আপনাদেরকে শুনাই

নবীদের কাছে চলে গেলেন গিয়ে বলতেন ইয়া কি হইলো নামাজ দুই রাকাত পড়াইলেন কেন আর খুশিরতের সলাথু ইয়া রাসূলুল্লাহ নামাজ কি খাটো হয়ে গেল কারণ আপনি নবী নামাজের মধ্যে তো নামাজ খাটো হয়ে যেতে পারে কেবলা যেহেতু নামাজের মধ্যে পরিবর্তন হয়েছে আগে কি একদিকে ছিল নামাজের মধ্যে আরেকদিকে দিকে হয়ে কেবলা হয়ে গেছে সুতরাং নামাজ তো খাটো হয়ে যেতে পারে ওহির মাধ্যমে দুই রাকাত হতে পারে চার রাকত বিশিষ্ট নামাজ এরকম কিছু ঘটেছে ঘটেছে নাকি আম নাসি তাসুল আল্লাহ নাকি আপনি ভুলে গেছেন ভুলে গেছেন আল্লাহ রসুল কয় কি কয় এ সাহাবিক মসজিদে আসছেন সিদ্দিক একবার আবু বকর রাজি আল্লাহ তালু অমরে ফারুক রাজি আল্লাহ তালানা আনহুমার দিকে তাকিয়ে বলে কি ব্যাপার কি বলে এরকম কিছু ঘটেছে হা ইয়ার রসুল আল্লাহ এরকমই তো ঘটেছে আজকে নামাজ দুই রেখাত পড়িয়েছে না আল্লাহ রসুল দাঁড়াইলেন আর দুই রেখাত পড়ে সালাম ফিরে নামাজ শেষ করলেন আচ্ছা চার রেখাত বিশিষ্ট নামাজের মাঝে আপনাদের মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার মোহতাম ইমাম সাহেব যদি দুই রাকাত পড়ে বাড়ি চলে যাই ঘোরাফেরা করে আসি আবার দুই রাকাত নামাজ পড়াইতে চান আপনারা পড়াইতে দিবেন এখন বর্তমান যুগে কেউ বর্তমান যুগে কেউ দিবেন আপনারাই ফতোয়া দিবেন কোন মুফতি সাহেব লাগবে না বাদুল সালাম মাদ্রাসার কোনো মুহাদ্দিস লাগবে না ওখানে কোন মুফতি লাগবে না আশরাফুল উম মাদ্রাসার মুহতামি মুহাদ্দিস মুফতি লাগবে না আশপাশে কোন মুফতি লাগবে না আপনারা নিজেরাই ফতোয়া দিতে পারবেন এখানেও মুফতি সাহেবরা বসে আছেন উনাদের কাউকে লাগবে না নিজেরাই ফতোয়া দিতে পারবেন হুজুর গো আপনার নামাজ হয় নাই তাড়াতাড়ি আজকে থেকে আপনার ইমামতি বাদ এই মসজিদে আর ইমামের জায়গায় জিন্দেগিতে দাঁড়ানোর আশা আপনার করবেন না কি বলেন তাই বলবেন কি বলেন তাই হাদিসে তো আছে হাদিস দেখলেই লাভ দিয়ে পড়তে হয় না শূন্য মানতে হয় কাকে বলে শূন্য বলে নবীজি করেছেন তবে নবীজির বৈশিষ্ট্য ছিল না অনেক কাজ ছিল নবীদের বৈশিষ্ট্য নবীজি নয়টা বিবাহ করেছেন এগারোটা করেছেন নবীজির এক বিয়ে আসমানে হয়েছে আল্লাহ তালা পড়াইছেন আমার জানা আশা সিদ্দিকার সঙ্গে আপনার আমার সম্ভব কথা বলেন সম্ভব এটা নবীদের বৈশিষ্ট্য নবীজির থেকে কোনো কাজ ভুল কর্মে প্রকাশ পেয়ে গেছে ভুলে হয়ে গেছে কোনোটা সেটা আমাদের পালনীয় নয় অনুসরণ অনুকরণীয় নয় যেটা ভুল করে নবীদের থেকে প্রকাশ পায়নি নবীদের বৈশিষ্ট্য ছিল না রহিত হয়ে যায়নি এমন যে আদর্শগুলো নবীদি সাহাবে গ্রামের সামনে রেখে গেছেন নিজের সাহাবাদের দলকে কাপলাকে যে আমলের উপর উঠাই গেছেন ওইটাকে শূন্য বলে ওইটা মানতে বলা হয়েছে এই জন্য আল্লাহ রসুলের হাদিস দেখবেন পুরা হাদিসের যত ভান্ডারে দেখবেন সবচেয়ে লেখা আছে মন্তমসি সুন্নতি মন্তমসি হাদিসি নাই

যখন চারিদিকে দেখবে শুধু মদনাক্ষ মদনাক্ষ দিনের বিষয় একজন দেখে গরম বলে কেউ বলে আটটা কেউ বলে বিশ্বাকান কেউ বলে ঈদে মিলাদ হবে কেউ বলে না ঈদে মিলাদ নামে কোনো ঈদ নাই আমার সাহাবে গ্রাম আমার তেইশ বছরের জীবনে আমি পালন করে দেখাই নিয়ে গেলাম বারোই রবি বহুবার আসছে আমি কোনোদিন ঈদ পালন করি নাই আদৌ কোনোদিন ঈদ পালন আমাকে করতে দেখো নাই সুতরাং আমার সুন্নত কাকড়ে ধরবা আমার চলে যাওয়ার পরে আদৌ বারোই রবিউল আউ্বালকে ঈদ মানবা না আল্লাহ আকবর আল্লাহ আকবার শুধু এখানেই নাই মুসলমান নবীদের সুন্নত পরিপন্থী যেই কাজ আমরা সেটা গ্রহণ করব না যে কোনো বিষয়ে যখনই মতনক্ক দেখা দিবেন আমাদের সামনে তখন আমরা আকড়ে ধরব নবীর সুন্নাহ কি 23 বছরের জীবনে অল্প সময়ের মধ্যে এমন কোনো ক্ষেত্র রাখেন নাই যেখানে উনি আদর্শ রেখে যান নাই সাহাবায়ে کرام এমন কোন ক্ষেত্র রেখে যাননি যেখানে আদর্শ রেখে যাননি এমন কোন ক্ষেত্র নাই এজন্য নবীর আদর্শকে আকড়ে ধরতে হবে মজবুত করে ধরতে হবে পাওয়ারফুল নবী পেয়েছে নবীর আদর্শ বাদ দিয়ে আমার নেতা নেত্রীর আদর্শ বড় ভালো লাগে তাই না ভালো লাগে তাই না আমাদের নবীর পাওয়ার কত যদি বলেছেন এটা বৈধ হালাল হয়ে গেছে যদি বলেছেন এটা করোনা হারাম হয়ে গেছে এমন কাউকে দেখাইতে পারেন পৃথিবীতে পৃথিবীতে আর কেউ আসছে আসবে দেখাইতে পারেন পাওয়ার ফুল পাওয়ার ফুল সামনে আল্লাহর রাসূল বুঝাইছেন কেমনে আকড়ে ধরবা কেমনে আকড়ে ধরবা কেমনে আকড়ে ধরবা আমি আরেকটা শব্দের অর্থ করে ইনশাআল্লাহ দুই একটা উদাহরণ পেশ করার চেষ্টা করব কেমনে আকড়ে ধরবা কেমনে আকড়ে ধরবা

যদি আপনি দেন বা আমি নিজেও যদি টান দিই হয়তো বের হয়ে যাবে না দাঁত ভেঙে যাবে বলেন তাই না আপনি নিজে একটু পরীক্ষা করেই দেখেন আপনার পকেটে রুমাল থাকলে হাড়ে রুমাল থাকলে দেখেন গামছা থাকলে দেখেন সামনের দাঁত দিয়ে কামড়ে ধরেন তারপরে জোরে টান দেন হয়তো এটা বের হয়ে আসবে না হয় দাঁত ভেঙে যাবে কি বলেন ঠিক কি কথা বলেন ঠিক কি না কথা হাদিস শোনাচ্ছি আমি একটা হাদিসের উপরেই কথা বলবো বলেছি আমি কোনো আজে বাজে কথা একটাও বলি নাই বলার চেষ্টাও করছে না আপনারা খুব ভালো করে বোঝেন আল্লাহ রসুল বলতেছেন আমার সুন্নাতকে আমার আদর্শকে কেমনে আঁকড়ে ধরো বা কেমনে রসুলের আদর্শকে আঁকড়ে ধরতে বলেন সামনে আরেকটা শব্দ আছে ওটা আমি এখনো বলি নাই বললাম খোলাফে রাশি দিনের আদর্শকে বাকি ধরতে বলেছেন খোলাফে রাশিদিন কারা রাশি

বিশেষ করে আদর্শ খুব মজবুত করে ধরবা কেমন যেমন মাড়ির দাঁত দিয়ে ধরা যায় ওই রকম যেমন বলছিলাম সামনের দাঁত দিয়ে ধরলে দাঁত ভাঙবে অথবা চলে আসবে কিন্তু মাড়ির দাঁত দিয়ে ধরেন ধরেন অত সহজ না অত সহজ দা তো ভাঙবে না টেনে বের করতেও পারবেন না অত সহজে পারবেন না বের করতে এ ধরে দেখেন টেস্ট করে দেখেন পরীক্ষা করে দেখেন পরীক্ষা করে দেখেন টেনে সহজে বের করা যাবে না দা তো সহজে ভাঙবে না মাড়ির দাঁত না বসবো আল্লাহ রাসূল কি বুঝাইলেন অপসংস্কৃতি সাইলাব যেন আমার সুন্দরটা আঁকড়ে ধরলে আর ভাষায় নিয়ে গেল কোনো যুবক দেখা গেল হুজুরের কথা শুনে তাকনর উপরে প্যান্ট পরা শুরু করলো পায়জামা পরা শুরু করলো লুঙ্গি পরা শুরু করলো বন্ধু বান্ধবের কাছে গেলে আদর্শ না কথা বলেন না কেন কোন পুরুষ তখন নিচে কাপড় পরিধান করতে পারে না নবীজের আদর্শ হলো তাকুর উপরে কাপড় পরিধান করতে হবে এটা নবী সলিম সাল্লাহসাল্লামের গুরুত্বপূর্ণ একটি আদর্শ আর মেয়ে লোকরা নিচে পরিধান করবে উপরে উঠাবে না বুঝছেন নি আমার কথা এখন কোন যুবক কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে টাকনুর উপরে পায়জামা পরা শুরু করেছে লুঙ্গি পরা শুরু করেছে প্যান্ট পরা শুরু করেছে এখন অন্য বন্ধুরা ওরে কি করতেছে টিটকারি করতেছে ব্যঙ্গ করতেছে আরে কবে থেকে তুই হুজুর হলি তোর লুঙ্গি এত উপরে পড়তেছিস কেন তোর পায়ে জামা এত উঁচা কেন কবের থেকে এত মোল্লা সাজলি তুই অথবা কোনো যুবক নবীজির আরেকটি আদর্শ রেখে দিয়েছে একেবারে মুখে মুখ ভর্তি দাড়ি বন্ধুরা টিটকারি করা শুরু করলো কি রে এখনো বিহসাদী হলো না কবে থেকে মোল্লা সাজলি মোল্লাদের দলে কবে থেকে যোগ দিলি এখন এই ব্যঙ্গাত্মক কথা শুনে মন খারাপ হয়ে গেছে খারাপ হয়ে অমনি দাড়ি চেষে ফেললো অতবার তাকনুন নিসাবার পড়া শুরু করলো বোঝা যাবে নবীজির সিরাতকে আদর্শকে সুন্নাকে মারিদ দাঁত দিয়ে যেমন মজবুত করে ধরতে হয় ওইভাবে মজবুত করে ধরতে সক্ষম হয় নাই কি বলেন ঠিক না যদি মারিদ দাঁত দিয়ে মজবুত করে ধরতে হয় যেভাবে ওইভাবে যদি আঁকড়ে ধরতো বন্ধুদের ব্যঙ্গাত কথা শুনে তাচ্ছিল্যের কথা শুনে ওই আদর্শকে নিজের জীবন থেকে সরিয়ে দিত না কি বলেন ঠিক কিনা নিজের বিবিকে পলদায় রাখার থেকে বন্ধুদের সামনে ও করে দিত না হুজুরের কাছে ওয়াজ শুনেছে বিবিকে পর্দায় রাখতে হয় এটি বন্ধুরে সে কয় আরে বন্ধু বিবাহ করলে একটু দেখতে দিবি না তোর বউটারে এদিকে নবীর আদর্শ এক দিকে এই ফরজগুলো নবীজির আদর্শ না কথা বলেন না কেন এগুলো নবীজির সিরাত না নবীজির সুন্নাত না এটাকে জলাঞ্জলি দিয়ে দিই আমি আর আপনি অনেক সময় বন্ধুদের পাল্লাই পড়ে কি বলেন ঠিক কিনা আমার সম্মান খুব ভালো করে বসে নেব নেব নবীজির আদর্শকে নিজের জীবনে আঁকড়ে ধরতে হবে পদে পদে জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যক্তি জীবনে জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় মুসলমান যদি নবীজির আদর্শকে আঁকড়ে ধরে আবার সেই স্বর্ণ যুগ হাজির হয়ে যাবে যেই স্বর্ণ যুগের ভিতরে শত শত মাইল একজন নারী একা একা পথ চলতো তার মনের ভিতরে সামান্যতম ভয় উকি দিত না আদেও কোন পুরুষ ওই নারীর উপরে আদেও আক্রমণ করতো না তার ইজ্জত সম্বরম নিয়ে আদেও খেলা করতো না ওই যেমন আবার ফিরে আসবে যদি মুসলমান আমি আর আপনি যদি নবীদের আদর্শকে আঁকড়ে ধরতে পারি আমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রীয় জীবনেও আমি নবীজির আদর্শ কে ধরতে পারি আমাদের বাংলাদেশের টাকা কোটি কোটি টাকা মালিক হতে আদেও পারবো না আদেও পারবো না নবীজির আদর্শ যদি আমার মধ্যে চলে আসে ও মুসলমান আজকে ওয়াজ নাই আজকে নবীজির কয়েকটি ওসিয়দের কথা বলে আমি ক্ষান্ত করতে চাই এক নম্বর ওসিয়ত নবী বলেছেন তোমরা আল্লাহর ভয় আল্লাহর ভয় তারা অন্তরকে সুসজ্জিত করে নাও দ্বিতীয় নম্বরও সিওদ বলেছেন শাসক যদি বৈধ নির্দেশ দেয় পালন করবে অবৈধ নির্দেশ দিলে পালন করবি না বরং প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে যাবে তিন নম্বরে ওসিয়ত ও আমার উন্মতেরা আমার এতেকালের পরে তুমি যারা থাকবে অনেক মতনক্য দেখতে পাবে সেখানে মতনক্য দূর করার জন্য কোনো কিছুকে মাপ কাঠি বানানোর দরকার নাই আমার আদর্শ রেখে গেলাম আমার সিরাত রেখে গেলাম আমার সুন্নত রেখে গেলাম আমার সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ

আমি আর আপনি নবীজির আদর্শ না যতই বেশি আবাদত করার চেষ্টা করি কিন্তু নবীজির সুন্না পরিপন্থী যদি হয়ে যায় সুন্নত বহির্ভূত যদি হয়ে যায় ওতে কোনো কল্যাণ নাই ওতে কোনো সফলতা আদেও আমি পাবো না আমি দুই একটি আদর্শের কথাও বলবো কোনো সফলতা পাবো না এই সম্বন্ধে একটি হাদিস আমার মনে পড়ছে ওই হাদিসটি বুখারি শরীফের হাদিস একদিন নবীজি সাল্লাহ আলাইসালামের কাছে তিনজন সাহাবি আসছেন আমি খুব সংক্ষেপে বলবো এসে নবীদের বিবিদের কাছে আসছেন নবীদের কাছে না বিবিদের কাছে আসছেন এসে নবী করিম সাল্লাম ঘরে কি আমল করতেন এটা জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা জান আমরা একটু নবী করিম সাল্লাম ঘরে কি কি আমল করেন আমরা একটু জানতে চান আম্মা জানা নবীজি সাল্লাহামের কাজগুলো বললেন উনি ঘরে আসেন আমাদেরকে সময় দেন উনি রাত্রে ঘুমান আবার ঘুম থেকে জেগে এবাদত বন্দুকেও করেন মাঝে মাঝে রোজা রাখেন মাঝে মাঝে আবার রোজা ছাড়াও থাকেন আমাদের কেউ সময় দেন আমাদের সঙ্গে সজ্জা গ্রহণ করেন স্ত্রীর হাত ঠিক মতো আদায় করেন এগুলো সব খোলা মেলা বললেন এমন এমন কথাও বলতেন যেগুলো এখানে বললে আপনারা বলবেন হুজুর হাদিসে এগুলো আছে আমি মিসকেট শরীফ পড়ছিলাম এই কয়দিন আগে গতকাল না এমন এমন কথা রাদিয়াল্লাহু তাআলা এমন এমন কথা বলছেন উম্মদ কে উম্মদ জানবে না না বলে জানবে না না ব্যক্তিগত ব্যক্তিগত বিষয় সম্পূর্ণ বিষয় তাও আম্মাজানটা খুলে খুলে বলে গেছেন বলে না বলে আমরা পাবো কোথায় আমরা মাস্টার জানবো কি করে তাই তো খুলে খুলে বলে গেছে খুলে খুলে আম্মা জানদার কাছে জিজ্ঞাসা করলাম আম্মাজানটা বলে দিচ্ছে মাদানটা বলে দিছে ওই তিনজন সাহাবি বলতেছে আরে কোথায় নবী আর কোথায় আমি কোথায় কোথাকার আব্বাস আর কোথাকার গাব্বা টা কোথাকার লে কোথালি আর কথাকার জুতোর কা নবী তো নবী ওনার তো আমল না করলেও চলে আল্লাহ তালা ওনার আগে পিছের সকল গুনা মাফ করে দিয়েছেন আমাদের তো আমল না করলে চলবে না করলে নবী থেকে একটু বেশি বুঝতে চাই বেশি আবু থেকে বেশি ভালোবাসা দেখাই তো পাকিস্তান থেকে এদেশে ঈদে এ নবী পালন করতে আসে আসে কিনা কথা বলেন না কেন আরে তোর যদি নবীর এত ভালোবাসা হয় তুই পাকিস্তান থেকে সৌদি আরব মদিনায় যাস না কেন মদিনার রওজার পাশে গিয়ে কান্না কর বাংলাদেশের মুসলমানের ঈমান নিয়ে সিনেমায় কেন খেলতে আসিস কি বলেন ঠিক কিনা আবিষ্কৃত বিষয়। আল্লা রসুল বলেছেন সে পর্যন্ত যাওয়ার সুযোগ হলো না আল্লাহ রসুল বলেছেন নব আবিষ্কৃত যত কাজ তোমরা দেখবা ওটা গুমরাহি পদ্মতা ওটা জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যায় আল্লাহ রসুল বলেছেন আল্লাহ এই ঈদে মিলাদুন নবী পালন করতে পাকিস্তান বাংলাদেশে আসে বোঝেন না কেন আসে তো যদি এতই নবীর প্রতি ভালোবাসা হয় আবু বকর থেকে বেশি ভালোবাসা আবু বকর জীবনে কোন পালন করলো না ওমর ফারুক পালন করলো না উসমানে গনি পালন করলো না আলী কারমল যহু পালন করলেন না একশো দশ থেকে তিরিশ বছর পর্যন্ত সাহাবে একরাম কেউ পালন করলো না তাবিনের যুগে কেউ পালন করলো না তোমার মহাব্বত বেশি হয়ে গেছে আবু বকরের থেকে তাই না থেকে তাই না এই হাদিস আমরা বুঝি দেখেন রসুলের আদর্শ সুন্নার উপরে অতিরঞ্জিত ভালোবাসা অতিরঞ্জিত কেউ করার চেষ্টা করবেন না সেই হাদিসটি শোনাচ্ছে আমি ওই তিনজন সাহাবির একজন বলে আরে রসুলের আমল তো অল্প করলেও হয় ওনার আগে বিশেষ সকল গুনা মাফ আমাদের এত অল্প আমল করলে হবে নাকি একজন কয় আমি সারা জীবন দিনের বেলা রোজা রাখ রোজার ভাঙবই না বছরের তিনশো পঁয়ষট্টি দিনে আমি রোজা রাখবো রোজার ভাঙবই না একেবারে আচ্ছা আরেকজন সেদি কয় তাহলে আমারও তো কিছু করা দরকার আরেকজন সাহাবি বলে আমি সারা রাজ্যে বাদত বন্ধু হরির হাদিস আমি হাদিস শোনাচ্ছি আমি রূপ কথা বলতেছি না কোনো গল্প শোনাচ্ছি না সারা রাজ্যে গিয়ে বাদত করব রাতে ঘুমাবই না আরেকজন কয় এই মহিলারাই যত সব ঝামেলা মহিলাদের কাছে গেলে সময় দিতে হয় তার হক আদায় করতে হয় তার সঙ্গে বিছানায় গেলে শরীর নাপাক হয়ে যায় শেষ করে গোসল করতে মনে চায় না এই বদতবন্দি হয় না আর একজন বলে আমি মহিলা ত্যাগ করে দেব ত্যাগ করে দিয়ে বৈরাগী জীবন পালন করব সন্ন্যাসী হয়ে যাব জঙ্গলে চলে যাব ওখানে গিয়ে আল্লাহরে এবাদতে নিজের জীবনকে আমি শেষ করে দেবো এই তিনজন এই তিন ঘোষণা যখন দিচ্ছেন রসুল চলে আসছেন ভিতর থেকে শুনেছেন শুনে এবার বাইরে এসে বলতেছে ও আমার তারা যারা এত সময় এই কথাগুলো বলতেছে কথাগুলো বলতে হয় আল্লাহ আমরা এই কথাগুলো বলতেছিলাম আল্লাহ রসুল কায় দেখো আমি তোমাদের থেকে আমার আল্লাহকে অধিক পরিমাণে বেশি ভয় করি কম্লা তোমাদের থেকে বেশি ভয় করি বেশি ভয় করি তাক আমার মধ্যে বেশি এরপরও আমি মাঝে মাঝে রোজা রাখি মাঝে মাঝে আমি বে রোজাও থাকি মাঝে মাঝে আমি রাত্রে উঠে নামাজ এবাদত বন্দি করি আবার কিছু সময় আমি ঘুমাই আমি স্ত্রীকেও সময় দিই আবার স্ত্রীর থেকে ভীত হয়ে এবাদত বন্দীকেও করি সুনতি ফালাই আমার উন্মচেনা খাবার বেশি এবাদত দেখাইতে যেও না আমি যে আদর্শ দেখে গেলাম আদর্শ বহির্মত কাজ করেন কাজ আমার ভালোবাসা আদৌ পাবে না না আমার মহাব্বতের বহির প্রকাশ করতে চলেও আদৌ মহাব্বত নয় মিশা মহাব্বত আর মিথ্যা দাবিদার মিথ্য দাবিদার যদি আমার সুন্দর কাঁকড়ে ধরতে পারো তাহলেই আমার দলভুক্ত হবা তাহলেই তোমাদের জন্য সফলতা পদচুম্বন করবে পক্ষান্তরে আমার সুন্নতকে যদি ছেড়ে দাও আমার আদর্শ আমার সিরাতকে যদি ছেড়ে দাও তোমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে তোমার স্বামী স্ত্রীর মধ্যে ছেলে মধ্যে বাবা মায়ের মধ্যে তোমার সব জায়গায় যদি তোমার আদর্শকে আঁকড়ে ধরতে পারো আমি এই কথা দিয়ে গেলাম সফলতা তোমাদের পদচুম্বন করবেই করবে আদেও কত দিন ব্যর্থ কাম হবে না আদেও কত দিন ব্যর্থ কাম হবে না আমার সুন্নত আঁকড়ে ধরবে আদর্শ আঁকড়ে ধরবে জান্তং ভাবে ধরবে না মারি দাঁতে যেমন কামড়ে ধরতে হয় ওইভাবেই আমার আদর্শ আঁকড়ে ধরবে আমি কথা দিলাম কথা দিলাম তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা কি নবীদের আদর্শ মানতে রাজি আছি তো নাকি হ্যাঁ একটি আদর্শের কথা কিন্তু ফাঁকি বলে ফেলেছি আমি দুইটি দুই তিনটা বলে ফেলেছি একটি বলেছি কাপড় পরিধান করব করব তো নাকি পুরুষরা আর মা বোন যারা আছেন তাকনুর নিচে পায়জামা পরবেন না কিলাজু বের উঠতে উঠতে হাঁটু পর্যন্ত উঠা শুরু করছে না থাকলে আর কতদূর উঠবে আল্লাহ মাফ করুক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পুরুষ যে কইতে উপরে উঠাইতে নারী কইতে নিচে নামাইতে এখন পুরুষ নিচে নামাইতে নামাইতে পায়ের গোড়ালের নিচ পর্যন্ত প্যান্ট পরে চলতে চলতে দেখবেন প্যান্ট ক্ষয় হয়ে ছিড়ে যায় আসে না এমন যুবক কথা বলেন না কেন আর নারী কইছে নামাইতে ও উঠাইতে উঠাইতে আর কতদূর দূর উঠাবে আল্লাহ তাআলা ভালো জানে কি বলেন ঠিক কিনা আকড়ে ধরবো আরেকটা একটা আদর্শের কথা বলেছি যদি অনেক কঠিন মনে হয় কঠিন কিছু না আমরা যারা যুবক আমরা যারা পুরুষ আমরা ইনশাআল্লাহ নবীজি রাখছি আদর্শ ওয়াজিব দাড়ি রেখে দেব স্ত্রীকে পর্দায় রাখব একটা আমলের কথা শেষে বলে দেব ইনশাআল্লাহ নবীজি আরেকটা আদর্শ হলো আমি আপনি আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ নবীজি আল্লাহর রাস্তায় ব্যয় করতে একটা হাদিস শুনাই

আজকে যা করলেন এরকম তো কোনোদিন করতে দেখিনি এরকম করলেন নামাজ শুরু করতে গিয়ে আবার চলে গেলেন কিছু সময় পরে এসে আমার নামাজ শেষ করলেন ব্যাপারটা আল্লাহর হাবিব ডাক দিয়ে বলো আমার সাহাবে একরাম আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম দাঁড়াচ্ছিলাম হঠাৎ মনে পড়লো আমার ঘরে আমার কিছু সম্পদ আছে আমার মনের ভিতরে তখন বললো আমি তো এখনই আল্লাহ নামিনকে ডাক দিয়ে বলবো আল্লাহকে ডাক দিয়ে বললাম আলহামদুলিল্লাহ রবিন আলমিন আমার আল্লাহ বলবেন

আমার ঘরে কিছু স্বর্ণ মুদ্রা রাখা অবস্থায় আল্লাহ রব্ম না সামনে কেমনি আমি বলবো এই ইয়া না অ কেমনে বলবো আমি এটা আদৌ বলতে পারি না ল আক বারো লাও তাই গেলাম ওই টাকাগুলো দান করে এসে সামনে দাঁড়ালাম এখন আমি বলতে পারবো ইয়া কা না আবুধু ও ইয়া কা না স্তারিন এটা মাত্রা বলা সম্ভব আরে হজরতে আয়শা রাদি আল্লাহ তা একদিন জিজ্ঞাসা করতেছেন একটা ছাগল জোবে হয়েছে আয়শা কিছু রাখছো কিছু বাকি আছে ছাগলের পাউটাও কিছু আছে রুসুল রুজা ছিলেন রুজা আমাজন আল্লাহ সব দান করে দিয়েছি সামনের একটা হাত ছাগলের সামনের পা আছে না হাত ওইটা দেখেছি আপনি রোজা আপনি ইফতারি করবেন জন্য রেখেছে আল্লাহর রাসূল চোখের পানি ছড়েন আর বলেন আয়েশা রে তুমি যে বললে এটা বাকি আছে আর অন্যগুলো দিয়ে দিয়েছো ওইগুলোই বাকি আছে যেগুলো দিয়ে দিয়েছো আল্লাহর রাস্তায় ওইগুলোই বাকি আছে আর এইটা তো নষ্ট হয়ে যাবে খাব মল মুত্র হয়ে যাবে আল্লাহর রাসূল একদিন বলেন মান জাল্লাদি ইউকরিদুল্লাহ কাদান হাসানা আল্লাহকে ঋণ দেবে কে চায় মহানরিন চাই মহানরিন চাই আপনি কি দিবেন কায়ুদা ফালাহু আদ্বাফান অনেক অনেক গুণ বাড়িয়ে দিবেন কোটি কোটি গুণ বৃদ্ধি করবেন ওই সাহাবীর নাম আবু দাহদা ওহে রাসূলুল্লাহ চাতুরের থেকে হাত বের করেন আল্লাহ রাসূল হাত বের করছে আমি হাত রাখলাম এবার বলেন আমাকে দিবে তো বলো হাত দিবে তাহলে আমি কথা দিলাম আমার একটা বাগান আছে অনেকগুলো খেজুর গাছ আছে ওই বাগানটি আমার সম্বল সম্বল কম্বল খানি ওইটাই আমার থাকার জায়গা ওর ভিতরে আমার কুড়ে ঘর আমি ওখানেই থাকি আল্লাহ ঋণ চাচ্ছে আমি ঋণ না দিয়ে বসে থাকতে পারি না আমি কথা দিলাম এই বাগান আমি আল্লাহকে ঋণ দিয়ে দিলাম এখনই বাগান থেকে আমি বের হয়ে যাব। সুবহান আল্লাহ দৌড় দিয়ে চলে গেলেন গিয়ে বিবিকে ডাক দিয়ে বলে বাগানে ঢুকেন নাই বাইরে কিনারায় দাঁড়িয়ে ডাক দিয়ে বলে ও উম্মদাহাদা বের হয়ে আমি সওদা করে আসছি এই বাগান আর আমাদের নাই এই বাগান নবীজির মাধ্যমে আল্লাহকে ঋণ দিয়ে দিয়েছি বের হয়ে আসো সুবহানাল্লাহ ওদের সামনেই আয়াতটি নাজিল হইছে মাঙ্গদাল্লাহি ইউখরিদুল্লাহ করদা হাসানাহ করদুল কেউ বলেছে এই আয়াত ওনাদের শানে না নাজিল হওয়ার পরে ঘটনা ঘটেছেন যা হোক হাদিসের মধ্যে আসছে এই জন্য নবীদের আদর্শের কথা বলছিলাম সিরাতের কথা বলছিলাম একটা সিরাতকে আজকে আঁকড়ে ধরে আমরা দেখাবো ইনশাআল্লাহ নবীজি যেমন দানে পারদর্শী ছিলেন সাহাবে একরাম যেমন দানে পারদর্শী ছিলেন আমাদের আম্মা জানরা যেমন দানে পারদর্শী ছিলেন আজকে যারা হাদিস এখানে শুনলাম আর বুঝলাম আমরাও এখানে ইনশাআল্লাহ উদাহরণ পেশ করব নবীজি সিরাত আঁকড়ে ধরার উদাহরণ পেশ করব আমার সাধ্যের মধ্যে আমি ওই যে যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল ছোট ছোট বাচ্চারা এখানে কোরআনে তেলাওয়াত তেলাওয়াত করেছে আপনারা শুনেছেন জানাজা দেখিয়েছে আপনারা অনেকেই হয়তো এখানে আছেন নিজের জানাজার দোয়াগুলো নিজে জানেন না নিজের জানাজার নামাজ মানে নিজের ছেলে পড়াইতে পারবে এমন যোগ্য করে গড়ে তুলতে পারেন নাই নিজে নিজের বাবার জানাজ বাবার জানাজা পড়াইতে পারবেন না অনেকে এখানে থাকতে পারেন কিন্তু এই বাচ্চাগুলো জানাজার নামাজ পড়ানো শিখে গেছে আপনার সন্তান হলে আপনার সন্তানও শিখে যাবে ওদের অভাব ওদের খাওয়ার ব্যবস্থা থাকে না চাউল নেই ওদের গোষ্ঠের ব্যবস্থা নেই ডাউল নেই ডাউলের পানি দিয়ে অনেক সময় খেতে হয় অনেক সময় দেখা যায় ঘর দরজার ব্যবস্থা নেই শীতের মধ্যে শীতের থেকে বাসার জন্য ভালো জানালার ব্যবস্থা নেই ব্যবস্থা নেই অথচ আমি আর আপনি তো আমার আপনার ঘরকে ভালো টাইলস দ্বারা সাজিয়েছি টয়লেটকে সুন্দর টাইলস দ্বারা সাজিয়েছি রান্নাঘরে সুন্দর থেকে সুন্দরতম টাইলস লাগিয়েছি এই জন্য মেহের করে আমরা একটু চেষ্টা করবো কাল কেমন যুদ্ধের ময়দান আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কি জবাব এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই মাদ্রাসার অনুকূলে কিছু সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য এই জন্য আমি আপনাদের মাঝ থেকে লম্বা চওড়া কোনো ভূমিকা কায়েম করা ছাড়াই প্রথমে আমি একজন মানুষ ছিলাম মাদ্রাসার অনুকূলে নগদ চাবো না আপনি পরবর্তীতে দিলেও হবে দশটি হাজার টাকা দিতে পারেন এমন একজন মানুষকে এই ভরপুর মজলিস থেকে পাবো আলহামদুলিল্লাহ দুইজনের নাম লেখা দুইজনের নাম দুইজন আর কেউ আছে আর কেউ আছে আর কেউ আছে আপনি ওনা আপনি ওনা না দুইজন পেয়েছি দুইজন আল্লাহুল বিতরা আল্লাহ বেজোড় বেজোড়কে পছন্দ করেন আর একজন কি হবে তিন নম্বর দুইজন তো হয়েছে জোর আল্লাহ নিজে বেজোর আল্লাহ এক বেজোর না এক আল্লাহ পছন্দ করেন আর একজন এখানে হবে টাকা দেওয়ার মতো দুইজন পেয়ে গেছি অলরেডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহকে যেমন কামড়ে ধরতে হয় কোনো বস্তুকে ওইভাবেই নবীদের আদর্শকে আঁকড়ে ধরবে চিন্তা করবে না দশ হাজার টাকা দিয়ে দিলে আমার ক্ষতি হয়ে যাবে দশ হাজার টাকা দিয়ে আমার মাল কমে যাবে ও মুসলমান হাদিস কয়দিন আগেই পড়েছি পড়াইছি সরকার কোনোদিন মালটি কমায় না সরকার করার দ্বারা এই জগতে এই দুনিয়া আল্লাহ দশ গুণ দেন যে দশ হাজার দান করবে ইনশাল্লাহ আল্লাহ নবীর গ্রান্টি এক লাখ টাকা আল্লাহ তাকে দিবেন 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 আল্লাহ নবীর গ্রান্টি আমার আর আপনার কারোর গ্রান্টি নয় এই আর একজন মানুষ কি হবে দশ হাজার টাকা দিবে ইনশাল্লাহ এখানে তিন নম্বর পাইলেই আমি সামনের দিকে যাব আছে কি আর একজন মানুষ দশটি হাজার টাকা দিবে আছে কেউ আমি দেখবো আল্লাহর কোন বান্দাকে আল্লাহ কবুল করে এখানে দশটি হাজার টাকার জন্য আর একজন মানুষ ছিল আমি ওই একজনই শেষ তিনের পরে

সাধ্য মতো লেখাচ্ছে লেখাচ্ছে কষ্ট অরিজিত টাকা মাথার ঘাম পাই বলে কামাই করেছে আল্লাহ তাদের সাধ্য মতো তারা দিচ্ছে তুমি তোমার সাধ্য তোমার কুদরতি হাতে প্রতিদ্বন্দ দান করো সকলেই বলে আমি আল্লাহ সাধ্য অপরিসীম না কি বলেন আল্লাহ সাধ্য কিন্তু অপরিসীম ওয়াল্লাহ জানিনা কোন ধরনের পেশানি আছে যেই ধরনের পেশা নিয়ে থাকুক না কেন হালাল পেশার মধ্যে বরকত দিও গো আল্লাহ ও গো আল্লাহ জানি না আত্মীয় স্বজন কেউ গহীন গেছে কিনা যদি কেউ গিয়ে থাকে তাদের কবরটা জান্নাতের বাগিচা বানায় দিও সকলেই বলে আমিন ও গো আল্লাহ কাল কিয়ামতের প্রথম ঘাটি কবর জগতে সহজে তুমি পার হওয়ার ব্যবস্থা করে দিও গো আল্লাহ মৃত্যুর সময় জবানে কালিমা জারি করে দিও সকলেই বলে আমিন দশ হাজার টাকার আর চাইতে পারছি না আচ্ছা 5000 টাকা করে দিবেন এমন তো চারজন মানুষ কি হবে এর মধ্যে নগদ চাইছি না ভাই 5000 টাকা করে দিবেন অথবা 5000 টাকার কোনো সম্পদ দিবেন যেমন চাউল দিবেন ডাউল দিবেন চাউল লাগে মধ্যসাই আপনারা বর্ষিক সদস্য মাসিক সদস্য হতে পারেন এমন কেউ যদি এখানে থাকেন হুজুর নগদ টাকা দিতে পারবো না চাউলের ব্যবসা করি সুতরাং আমি এক বস্তু করে চাউল দেব দুই মাস অন্তর বা প্রতি মাসে এমন থাকলেও বলতে পারেন পাঁচ টাকা করে দেবেন এমন দু মানুষ এখানে হবে না কালুখালীর মানুষ অনেক ধনী আমি জানি অনেকবার আল্লাহ কেনেছেন আশরাফুল্ল মাদ্রাসায় ওখানে অনেক দান করে দেখি কালুখালীর মানুষ অনেক ধনী মনটা অনেক বড় আমাদের কুষ্টিয়ার মানুষের মতো ছোট না কেউ আছে কি পাঁচ টাকা দেওয়ার মতো একজন মানুষ প্রথমে হাত তুললে তার দেখা দেখে দু ওই দেখ ভাই পাঁচ হাজার টাকা দিবে ওই নামটা লিখে নেন ওই যে একজন ভাই পাঁচ হাজার টাকা দিবে তোমার বান্দা পাঁচটি টাকা দেওয়ার জন্য ইরাদা করেছে তার এরাদার ভিতরে বরকত দিও গো আল্লাহ কোন বাধা আসলে দূর করে দিও গো তোমার রহে এখলাসে শহীদ দান করতে পারে সেই তো হয়ে দিও যে সকল দু আগের ভাইদের জন্য করেছি তোমার এই বান্দার জন্য ওই সকল দু আগুলো কবুল মঞ্জুর করে নিও সকলেই বলে আমিন একজন পেয়েছি কেউ আসে নাকি অবশ্যই আছে একটু নাম লেখাইতে দেরি হচ্ছে আসলে জানেন মাল দেওয়ার জন্য মন তৈরি হইতে চায় না অথচ মাল কিন্তু দিয়েই দিতে হয় মাল থাকে না মাল সঙ্গে নিয়ে যেতে পারে না মাল চলেই যায় কেন যে কোনো ভাবে আল্লাহর যেটুক নেওয়ার আল্লাহ নিয়েই নাই সৎ কাজে দিব না আল্লাহ তালা সৎকা যাওয়ার মাল কবুল করবেন না দেখা যাবে হাসপাতালের বারান্দায় চলে গেছে কোর্টের বারান্দায় চলে গেছে অথবা অন্য কোথাও চলে গেছে ব্যাংকক যাওয়া লাগতেছে অমুক জায়গায় যাওয়া লাগতেছে অথবা কোনোভাবে চিকিৎসা হচ্ছে না এমন অবস্থা সৃষ্টি কিন্তু অনেক সময় হয়ে যায় এই জন্য সময় থাকতে সুযোগ থাকতে আল্লাহ রাহে খোঁজ করি আল্লাহ তালা বিপদ থেকে মুক্ত করে দেবেন আল্লাহ তালা বিপদ আবাদ আল্লাহ দূর করে দেবেন ইনশাল্লাহ পাঁচ হাজার টাকার দু একজন মানুষকে হবে এক হাদিসের মধ্যে আসছে যারা আল্লাহ রাস্তায় দান করবে আল্লাহ তাআলা তাদেরকে কাল ময়দানে জান্নাতের মধ্যে সবুজ পোশাক সবুজ পোশাক পরিধান করাবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সদাকা কাল কেমতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হবে মেহরবানি করে আসেন কি আর কোনো ভাই পাঁচটি হাজার টাকা দিবেন পাঁচ টাকার মাত্র একজন পেয়েছি একটু হাত তুলেন তো আর দুইজন মানুষ তো হাত তুলবেন অবশ্যই কম তিনজন তো হওয়া দরকার পাঁচজন চেয়েছিলাম সাতজন চেয়েছিলাম যদি নাও হয় আর দুইজন মানুষ খুব দরকার মেহরবানি করবো আর দুইটা নাম আমার খুবই দরকার আমার দরকার বলতে আমি নিয়ে যাব না আপনাদের প্রতিষ্ঠান আপনাদেরই থাকবে ও মুসলমান কি জবাব দেবো আল্লাহর কাছে যদি আল্লাহ জিজ্ঞাসা করে তোমার পাশেই তোমার কালামের আমার কালাম যারা তেলা করত কালাম যারা শিখতে আসছিল তারা তোমাদের কাছেই ছিল তাদের খোঁজ নিয়েছ তাদের খাবার ছিল না তাদের পোশাক ছিল না থাকার জায়গা ছিল না কতটুকু খোঁজ নিয়েছো যদি জিজ্ঞাসা করে কি জবাব দেবো আল্লাহর কাছে বলেন এই জন্য পাঁচ হাজার টাকার আর দুইজন মানুষ হাত তুলেন তো দেখি বাদি করে এই পাশ থেকে ওনার নাম লেখেন পাঁচ হাজার টাকা

5000 টাকা দান করার দখল জানিনা মনের মধ্যে এখন কি জল্পনা কল্পনা বহন করতেছো গো সেই জল্পনা কল্পনাগুলো গুলো করে দিও মনের বই দোয়া আকাঙ্ক্ষা پورا করে মনের ব্যথা দূর করে দিও জন্ম দুখিনী মা সহ বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে কিনা জানি না যদি চলে গিয়ে থাকে তাদের কবর তো জান্নাতের বাগিচা বানিয়ে দিও দুনিয়ায় বেঁচে থাকলে হায়াতে তাইয়িবানুসিব করো গো আল্লাহ ওগো প্রথম ঘাটি কবর জগত সহজে পার হওয়ার ব্যবস্থা করে দিও ভাইদের জন্য যে সকল দোয়া হয়েছে সকল দোয়া তোমার এই বান্দার জন্য কবল মঞ্জুর করে নিও সকলেই বলে আমিন পাঁচ হাজার টাকার আরেকজন মানুষ এই পাশতে কেউ লেখাইতে পারেন এই পাশতে একজন পেয়েছে এই পাশতে তার জন্য বিশেষভাবে দোয়া হবে ইনশাল্লাহ প্রধান মেহমানও দোয়া করবেন ইনশাল্লাহ যদি নাম না জানাইতে চান গোপনে বলে যান নাম বলবো না তবু তো জানবো আর একজন হয়েছে পাঁচ হাজার টাকার আরেকজন হবে না এখানে অবশ্যই হবে ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস অবশ্যই হওয়ার কথা একটু দেরি হচ্ছে প্রথমে দিল তৈরি হতে চায় না আস্তে আস্তে দিল তৈরি হয়